হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো এবং ভিডিও ফিরিয়ে আনবেন। যে দিন থেকে আপনি আপনার মোবাইলটা ইউজ করতেছেন ঠিক সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো ফটো বা ভিডিও আপনি ডিলিট করে দিয়েছেন, খুব সহজে একদম 100% কার্যকর এই কাজটি আপনি করে নিতে পারবেন। খুব সহজে বের করে নিতে পারবেন আপনার ফটো বা ভিডিওগুলো যদি দরকারে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইল থেকেও আমাদের ফটো বা ভিডিওগুলো অনেক সময় দরকারি। তো কিভাবে এই কাজটা করবেন, আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আপনাদেরকে আমি দেখাই দিব অ্যাপসটা 100% কাজ করে। তো আপনারা চাইলে অন্য মোবাইল থেকে এগুলো করতে পারবেন না। হয়তো আপনি কী করলেন, আপনার এই মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, আপনি চাইতেছেন অন্য মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো ফিরিয়ে আনতে, তা কিন্তু পারবেন না। আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন এটা যদি 10 বছর হয়, 10 বছর থেকে শুরু করে যতগুলো ফটো ডিলিট করে দিয়েছেন ঠিক ততদিন পর্যন্ত ওই ফটোগুলো আপনি চাইলে খুব সহজে বের করে নিতে পারেন ভিডিওগুলো সহ। তো তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, আমি যে স্টেপ বাই স্টেপ দেখাবো এগুলো ফলো করে নেবেন। আর ভিডিওতে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর মাস্ট আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও সবার আগেই পেয়ে যান। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাই দিব। তো প্রথমে অ্যাপসটা ইনস্টল করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে কী করবেন, এই যে এখানে একটা স্টার্ট বেসিক ফটো স্ক্যান বলে একটা অপশন দেখেন, এই যে দেখেন এটাতে ক্লিক করবেন। এই যে দেখেন এটাতে ক্লিক করবেন, আপনাদেরকে আবার দেখাই, এটাতে ক্লিক করবেন। এটাতে যখন ক্লিক করবেন আপনাদেরকে এখানে হয়তো অনেক সময় অ্যালাউ চাইতে পারে, কিছু অ্যালাউ করে দেওয়ার জন্য বা তারা পারমিশন চাইতে পারে। তো কী করবেন, এই পারমিশনগুলো দিয়ে দেবেন যদি চায়, যদি না চায় তাহলে তো ভালো কথা। তো এখানে ক্লিক করার পর এখানে স্টার্ট বেসিক ফটো স্ক্যান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমার এখানে অ্যালাউ চাইছে, আপনারা কিন্তু অ্যালাউ চাইবে, মাস্ট অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখানে দেখবেন যতগুলো ফটো ভিডিও ডিলিট হয়ে গেছে, মাস্ট বি ফটো, আপনি চাইলে এখান থেকে ভিডিওগুলোও কী করবেন, এখানে স্ক্রিন একটা ক্লিক করে দেবেন। কী করবেন, যখন আপনি চান ভিডিওগুলো আনতে তখন ভিডিওগুলো এখানে ভিডিও চাইলে ভিডিওগুলোও আনতে পারবেন। তখন এখানে আপনাকে দেখা দেবো কীভাবে করবেন। এই যে দেখেন আমি এখানে যতগুলো ফটো আগে ডিলিট হয়ে গেছে সবগুলো ফটো এখানে মাস্ট একদম চলে আসছে। আপনারা চাইলে আপনাদেরগুলো এখান থেকে খুব সহজে নিয়ে আসতে পারবেন। এই যে ফটোগুলো দেখেন আমি যেগুলো ডিলিট করে দিয়েছি ওগুলোও চলে আসছে। আবার অনেক সময় দেখা যায় আপনার কি, আমার এখানে কয়টা বাজে, ডিস গিয়ার হ্যাজ ফাউন্ড 290 রিকভারেবল ফাইলস। আবার এখানে কী আছে দেখেন আমি আপনাদের দেখাই, নিচে এগুলো উঠবে, এই নিচে দেখেন আপনাদের দেখাই, এই যে এই কোনা দেখেন এখানে কতগুলো ফাইল, যাদের মোবাইলে বেশি ফাইল, আমার এখানে 217 ফাইল পাইছে, তারা ডিলিট হয়ে যাবে আগের। আপনাদের মোবাইল যদি অনেক আগে থেকে অনেকগুলো ডিলিট করে থাকেন তাহলে অনেক মোবাইলে দেখবেন 10,000-20,000 উপরেও পাওয়া যায় যেগুলা, বা যারা মোবাইল বেশি ব্যবহার করতেছে অনেক আগে থেকে, তখন তারা যতগুলো ডিলিট করে দিয়ে সবগুলো এখানে চলে আসবে। আমি মোবাইলটা নিয়েছি বেশি দিন হয়নি সেই জন্য আমি বেশি তো ডিলিট করিনি, তাই এগুলো মাত্র কয়েকগুলো পেয়েছে। তো এভাবে আপনারা কী করবেন, এই যে ফাইলগুলো দেখতেছেন এগুলো খুব সহজে বের করে নিতে পারেন ফটো ভিডিওগুলো। তো এগুলো যদি আপনি নিতে চান আপনার মোবাইলে, আবার যেগুলো দরকারি এগুলো যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এখানে গছ চিহ্ন, এগুলোতে ক্লিক করবেন। এই যে দেখেন এগুলোতে ক্লিক করে আপনি যদি এগুলো রিকভার করতে চান, নিচে দেখেন রিকভার বলে একটা অপশন আছে, এই যে দেখেন রিকভার, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে 2 নম্বরটা মাস্ট সিলেক্ট করতে হবে। এই যে দেখেন সেভ দ্য ফাইল টু কাস্টম লোকেশন অর ডিভাইস, এটাতে ক্লিক করে এখানে ক্লিক করার পর আপনার মেমোরিতে নিয়ে যাবে। মেমোরি চাইলে মেমোরি বা ফোন মেমোরি যেটাতে আছে, আমার এখানে মেমোরি নেই, আমার ফোন মেমোরি আছে। তো আমি যে ফোল্ডারে নিতে চাই ওই ফোল্ডারে গিয়ে যদি আপনারা ক্লিক করে দেন, এখানে ওকে ক্লিক করে দেন, তাহলে এই ফটোগুলো এখানে চলে আসবে। তো আপনি ছবিগুলো সেভ করার পর আপনি চাইলে ওই ছবিগুলো আবার নিজে ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ ছবি বা ফাইল ডিলিট হয়ে যায়, তো এই ফাইলগুলো আপনি সেভ করে আবার সুন্দরভাবে খুব সহজে আগের মতো করে ব্যবহার করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এই অ্যাপসটা ইনস্টল করবেন। এই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনাদেরকে ছোটোটা চলে যেতে হবে প্লে স্টোরে। আমি আপনাদের দেখাই, প্লে স্টোর আসবেন, প্লে স্টোর আসার পর যে ডিক্স টাইগার ফটো রিকভারি যে অ্যাপসটা রয়েছে এই যে দেখাচ্ছি আমি সরাসরি আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি, এখানে এই অ্যাপসটা দেখে রাখুন স্ক্রিনে, এটা ইনস্টল করবেন, ডিএই টাইগার ফটো রিকভারি। এই অ্যাপসটা লিখে সার্চ দিবেন, বা এখানে আমি আপনাদের আবার দেখাই, ব্যাগে এসে এখানে সার্চ দিবেন
সার্চ বক্সে দেখেন, দেওয়ার পরে একটা সর্বপ্রথম যে অ্যাপসটা আছে এটা 100 মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে, এটা রেটিংও খুব ভালো। তো এটা ডাউনলোড করে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে মাস্ট লাইক দিবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।